12 মাসে ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কুমিল্লা ও জয়পুর হাটের কৃষকরা। অল্প পরিশ্রমে ভালো ফলন পাওয়ায় অনেকে ঝুঁকছেন এই চাষে, লাভ হচ্ছে ভালো। এ ব্যাপারে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সংবাদদাতাদের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদা বিথি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের কৃষক কাজী আনোয়ার ইউটিউবে দেখে কৃষি অফিসের সহায়তায় অসময়ে ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষ করেছেন তিনি, আর প্রথমবারই লাভের মুখ দেখেছেন। বিশেষ পদ্ধতিতে চাষ করা হয় এই বারো মাসই ব্ল্যাকবেরি তরমুজ। মাঝখানে ছিদ্রযুক্ত পলিথিনে ঢাকা মাটির উঁচু বেড তৈরি করে রোপণ করা হয় চারা, আর উপরে দেয়া হয় মাচা। একটু বড় হলেই ব্যাগে ঝুলিয়ে দেয়া হয় তরমুজ, যাতে ছিঁড়ে না পড়ে। আনোয়ারের দেখা দেখি অনেকেই এখন এই তরমুজ চাষে আগ্রহ দেখাচ্ছেন। আমি ইউটিউবে দেখছি, দেখে সাইরিয়া তরমুজ চাষিটা আমি ভালো লাগলো, দেখতেছি অনেক ফলন আসছে, আমার অনেক লাভবান হব। ব্ল্যাকবেরি জাতের তরমুজ চাষে নানা পরামর্শ দিয়ে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ। আমাদের ভবিষ্যতে সদর দক্ষিণ উপজেলা কি বিশেষ করে কুমিল্লা অঞ্চলে তরমুজের আবাদ আরও বৃদ্ধি পাবে এবং আমার মনে হয় কৃষক অবশ্যই লাভবান হবে। এদিকে বারো মাসে তরমুজ চাষ করে লাভের মুখ দেখছেন জয়পুরহাটের কৃষকরাও। বিঘা প্রতি 40 থেকে 45 হাজার টাকা খরচ করে লাভ করছেন 1.5 থেকে 2 লাখ টাকা। অন্যান্য ফসলের থেকে এটা অনেক লাভজনক। জমিতে 20,000 টাকা খরচ হয়েছে, এই জমিটা বর্তমানে মহাজন এবং পাইকার রাশি আমার জমিটা 86,000 টাকা দাম করতেছে। অন্য কৃষকদেরও এই তরমুজ চাষে আগ্রহী করতে কাজ করছে কৃষি বিভাগ। বারো মাসে তরমুজ চাষের ব্যাপক একটা সম্ভাবনা আছে। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ তাদেরকে বিভিন্ন কারিগরি পরামর্শ দিচ্ছি। এবছর জেলায় 16 হেক্টর জমিতে বারো মাসে তরমুজ চাষ হয়েছে, আগামীতে আরও বাড়বে বলে আশাবাদী এই কৃষি কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।